এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ত্রিমুখী সংকটে জিএম কাদের ফের ভাঙছে জাতীয় পার্টি। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ত্রিমুখী সংকটে পড়েছেন। একদিকে সরকারের সঙ্গে তার টান পড়েন, অন্যদিকে দলে অভ্যন্তরে বিরোধ, আর তার চেয়ে বড় কথা, বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে তিনি পরিত্যক্ত ঘোষিত হয়েছেন। সব মিলে জিএম কাদেরের রাজনীতি এখন গভীর সংকটে। এখান থেকে তিনি বেরিয়ে আসতে পারবেন কিনা সেটাই দেখার বিষয়। গত কয়েক বছর ধরে জিএম কাদেরের ভূমিকা ছিল রহস্যময়। তিনি মাঝে মাঝে বিএনপি চেয়েও বেশি সরকারের সমালোচক হয়ে উঠেছিলেন। সুশীল সমাজের সঙ্গেও তার একটা সম্পর্কের কথা শোনা যাচ্ছিল, আর এই কারণে তিনি এমন সব কথাবার্তা বলতেন যা বিব্রতকর এবং জাতীয় পার্টির জন্য অস্বস্তিকর ছিল। কিন্তু তারপরও তিনি জাতীয় পার্টিকে বোঝাতে চেয়েছিলেন যে জাতীয় পার্টি একটি স্বতন্ত্র অস্তিত্ব থাকা দরকার। বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে আবার সক্রিয় থাকতে গেলে এবং জনগণের গ্রহণযোগ্যতা পেতে হলে সরকারি এরকম সমালোচনা বিকল্প নেই। কিন্তু সরকার সমালোচনা করতে গিয়ে তিনি সুশীলদের মুখপাত্রে পরিণত হয়েছিলেন। এরকম পরিস্থিতিতে জাতীয় পার্টিতে কয়েক দফা টানপোড়েন সৃষ্টি হয়েছিল, বিশেষ করে রওশন এরশাদের সাথে তার বৈরতা একটা প্রকাশ্যে ব্যাপার দাঁড়িয়েছিল জাতীয় পার্টিতে। এই সমস্ত কিছু পেরিয়ে তিনি নির্বাচনে যাবেন কিনা তা নিয়েও তৈরি হয়েছিল এক ধরনের অনিশ্চয়তা। কিন্তু শেষ পর্যন্ত জিএম কাদের নির্বাচনে যান। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে তার নির্বাচনে যাওয়াটা ছিল তার সম্পূর্ণভাবে প্রতিপক্ষের সামাল দেওয়ার কৌশল। তার নিজের নির্বাচনে যাওয়া ইচ্ছা ছিল না। এই নির্বাচনে যাওয়া নিয়ে তিনি রওশন এরশাদের সাথে চূড়ান্ত বিরোধে জড়িয়ে পড়েন, ফলে সরকারের সঙ্গে তার একদিকে যেমন আস্থা সংকট দেখা দেয়, সরকার তাকে বিশ্বাস করতে পারছিল না, অন্যদিকে জাতীয় পার্টিতেও রওশনপন্থীরা তার প্রতি বিরাগ ভাজন হন। অনেকে ধারণা করেছিল যে জাতীয় পার্টি নির্বাচনে 30টির বেশি আসন পাবে এবং সরকার এই আসনগুলো পেতে তাদেরকে সহযোগিতা করবে, কিন্তু শেষ পর্যন্ত জাতীয় পার্টি পেয়েছে মাত্র 11টি আসন। আওয়ামী লীগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার একটা নীতিগত অবস্থান গ্রহণ করেছিল, ফলে জাতীয় পার্টির প্রার্থীদের ভরডুবি হয়। এমনকি যে সমস্ত আসনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছিল সেই সমস্ত আসনেও স্বতন্ত্রদের কাছে তারা পরাজিত হয়। এরকম বাস্তবতায় নির্বাচনের পর জাতীয় পার্টির ভেতরে এখন বিদ্রোহ দেখা দিয়েছে। জাতীয় পার্টির প্রতি এখন যেমন আওয়ামী লীগের আগে সে সহানুভূতি নেই, তেমনই সরকার মনে করছে জাতীয় পার্টিকে বিরোধী দল করলে লাভের চেয়ে ক্ষতি বেশি, আর 11টি আসন নিয়ে জাতীয় পার্টি আপনা আপনি বিরোধী দল হতে পারবে না। অন্যদিকে জাতীয় পার্টিতে যারা নির্বাচন করেননি বা নির্বাচনে পরাজিত হয়েছেন তারা মনে করছেন যে জিএম কাদেরের অবস্থানের কারণে সরকার জাতীয় পার্টির ওপর নাখোশ হয়েছে এবং জাতীয় পার্টির অস্তিত্ব সংকটে পড়েছে। এ কারণে তারা এখন জিএম কাদেরের নেতৃত্বে পরিবর্তন চাইছেন। ইতিমধ্যে কাজী ফিরোজ রশিদ, সুনীল শুভ রায়সহ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। আগে রওশনপন্থী হিসেবে পরিচিত মশিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টি থেকে। এই পরিস্থিতিতে জাতীয় পার্টি একটি বড় ধরনের ভাঙনের মুখোমুখিতে দাঁড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জিএম কাদেরের সেই সময় রাজনৈতিক প্রজ্ঞা এবং ক্যারিশমাটিক নাই যে তিনি তার ব্যক্তিগত ক্যারিশমাই দলকে ঐক্যবদ্ধ রাখতে পারেন। সবচেয়ে মজার ব্যাপার হলো বিভিন্ন সময় শিশু সমাজের সাথে তার প্রকাশ্যে এবং গোপন বৈঠক হয়েছে। বিভিন্ন দূতাবাসগুলো জিএম কাদেরকে অনেক বেশি প্রশ্রয় দিয়েছে। তারা এখন জিএম কাদেরকে সুবিধাবাদী মনে করছেন। তিনি কোনো অবস্থাতেই স্থির থাকতে পারেননি, এজন্য তাকে নিয়েও সুশীলদের মধ্যে এক ধরনের অনীহা তৈরি হয়েছে। সবকিছু মিলিয়ে ত্রিমুখী সংকটে জিএম কাদেরের রাজনৈতিক ভবিষ্যৎ এখন দ্বার প্রান্তে। ফের ভাঙছে জাতীয় পার্টি। দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে দলটিতে তৈরি হওয়া বিভক্তির জেরে দলটির অনেক নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়েছেন বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে। তারা চাইছেন দলটির বর্তমান নেতৃত্বে পদত্যাগ, এজন্য আলটিমেটামও দেওয়া হয়েছিল। আলটিমেটাম শেষ হওয়া এখন তারা নির্বাচনের নেতৃত্ব অপসারণ এবং নতুন নেতৃত্ব তৈরি উদ্যোগ নিচ্ছেন। এই উদ্যোগের অংশ হিসেবে আজ নেতাকর্মীরা সভা আহ্বান করেছেন। এতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সারা দেশ থেকে নেতারা আসবেন, পাশাপাশি নির্বাচনে পরাজিত দলীয় প্রার্থীরাও সবাই অংশ নেবেন। রাজধানীর একটি মিলনায়তনে এই সভা হওয়ার কথা রয়েছে। জাতীয় নির্বাচনের পর বুধবার এমপিদের শপথ নেওয়ার দিন দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। তারা দলের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুনুর পদত্যাগে 48 ঘন্টা আলটিমেটাম দেন। যদিও এই সময়ের মধ্যে শীর্ষ দুই নেতা পদত্যাগ করেননি, বরং ওই সময়ের মধ্যে দলের কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে দল থেকে বহিষ্কার করা হয়। এমন শাস্তি মুখে পড়তে পারেন দলের আরও বেশ কয়েকজন নেতা। তবে বহিষ্কার হওয়া বা দলটির নেতৃত্বে বিরোধীকারী নেতারা বলেছেন জিএম কাদের ও মুজিবুল হক চুন্নুর কোনো ক্ষমতা নেই, তাদের বাইরে থেকে চালানো হচ্ছে, তাই তারা নিজেরা ঐক্যবদ্ধ হয়ে নতুন নেতৃত্বে নির্বাচন করবেন। দলের নতুন নেতৃত্বে দলীয় কোনো সংসদ সদস্যকে রাখা হবে না বলে সূত্র জানিয়েছে। ওইদিকে আজকের বৈঠকে অংশ নেওয়ার জন্য নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেছেন ঢাকা 4 আসন থেকে নির্বাচন করা কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। এই সভা সফল করতে শনিবার দুপুরে রাজধানীর কাকরাইল পার্টি অফিসে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দলের সিনিয়র 3 নেতাসহ বেশ কয়েকজন।
একজন নেতা বলেন, আমরা বৈঠকটা সফল করতে কিছুটা গোপনীয়তা অবলম্বন করেছি। তারা চাইছেন এই বৈঠকে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী ও নেতাকর্মী উপস্থিত থাকুক, তারা তাদের ক্ষোভের কথা তুলে ধরুক। এই বৈঠকের পরিবেশ ও তথ্যের ওপর তারা পরবর্তী সিদ্ধান্ত নিতে চাইছেন। তবে এই সভায় যোগ না দিতে জাতীয় পার্টি দপ্তর থেকে বলা হয়েছে। জাতীয় পার্টি বিজ্ঞপ্তিতে দেওয়া হয় সতর্কবার্তা। সবাই উদ্যোক্তা নেতারা বলেছেন, কার্যনির্বাহী সভায় সবার মতামত নেওয়া হলো। আমরা বললাম আওয়ামী লীগের এই নির্বাচনে যাব না, তারা কেন গেল এই নির্বাচনে? জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রোশন এরশাদ পন্থী একজন নেতা বলেন, তারা নিজেদের ধরাকে সরা সংজ্ঞা করতে চাইছে, তারা নিজেদের ধরাকে সরা জ্ঞান করতে চাইছে। চেয়ারম্যান ও মহাসচিব দলটাকে নিজেদের সম্পত্তি মনে করেছেন, তারা না পারল সমঝোতা লাভ করতে, না পারল নির্বাচনে আসনারূপ ফল পেতে। আমরা আগে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলাম আর আমাদেরকে আউট করে দেওয়া হলো। এখন চেয়ারম্যান মহাসচিবের ঘনিষ্ঠরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, পরামর্শ চাইছেন। আজকের বৈঠকের ওপর কিছু নির্ভর করছে, এখন শুধু অপেক্ষা। এই দলটাকে টিকিয়ে রাখতে চাইলে কাউন্সিলর করে হোক কিংবা না করে পরিবর্তন প্রয়োজন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টিতে এই পরিবর্তনের ডাক ইতিবাচক, এই পরিবর্তনের ডাকে যদি ইতিবাচক ফল আসে তবে দল বাঁচবে না হয় মরবে। এখন আওয়ামী লীগের স্বতন্ত্র শক্তিশালী, তারা জাতীয় পার্টিকে গুনবে না কেন? নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নেতা বলেন, দলের মধ্যে একটা দলাদলি চলছে, এগুলো নিয়ে আমাদের চেয়ারম্যানের কোনো মাথা ব্যথা নাই। এখন তিনি অপেক্ষায় আছেন ওনার জন্য সংখরিত আসনে একটা সিট। তিনি আক্ষেপ করে বলেন, এই একজনের জন্য আর কত নিচে নামাবেন দলকে? বরিশাল 2 ও 5 আসন থেকে লাঙ্গন পেয়েছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা ইকবাল হোসেন তাপস। নির্বাচনের পূর্বে সরে দাঁড়ানো এই নেতা বলেন, তাদের তো তৃণমূলের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নাই, তারা দলটাকে তামাশা দলে পরিণত করেছেন। সদ্য বহিষ্কার হওয়া জাতীয় পার্টি কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেন, আমার রাজনীতি ছাড়ার অনেক কাজ আছে, এটাই আমার একমাত্র প্রফেশন নয়, তারা যেটা ভালো মনে করছে করছে, এটাতে আমার কোনো প্রতিক্রিয়া নাই। সভা প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় পার্টি কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, এই বৈঠক কারো বিপক্ষে নয়, সারা দেশে নেতাদের মন ভেঙে গেছে, তাদের ওপর ক্ষোভ আছে, এই ক্ষোভের কথা জানাতেই এই আয়োজন। দলটির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে একজন কো-চেয়ারম্যান ও একজন প্রেসিডেন্ট মেম্বারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের দেওয়া 48 ঘন্টার আলটিমেটাম হাস্যকর ও অযৌক্তিক, কার্যালয়ের সামনে তাদের বিক্ষোভ মন থেকে নয়, রাক্ষোভের বহিঃপ্রকাশ। তাদের রাক্ষোভ অযৌক্তিক, তাদের রাক্ষোভ যৌক্তিক, কিন্তু তারা যেভাবে তা প্রকাশ করেছে তা অযৌক্তিক।